नमस्ते, वेलकम टू माय चैनल, वेलकम टू माय न्यू व्लॉग। आज के संडे, तो तुम्हारे सबाई के हैप्पी संडे। हाय हाय, चौक भेंगे गल। तो प्रत्येक दिन সকালের আমাদের রুটিন, আমার আর আমার ছেলে, যে যখনই ওর ব্রেকফাস্ট হয়ে যায়, মানে এই যে আমি ব্রেকফাস্ট নিয়ে একদম জল টল নিয়ে রুমে ঢুকে যাই, আর তার সাথে নিয়ে আসি এই ব্যাগটা, একদম ব্রেকফাস্ট হয়, পড়াশোনা করে, 10টা বাজে তখন রুম থেকে বের করি, মানে ঘরে আমি একদম লক লাগিয়ে দিই। তারপর তো আজকে যেহেতু রবিবার, ওর বৃহস্পতিবার আর রবিবার দুদিনের স্পেশাল ব্রেকফাস্ট থাকে, সেটা হচ্ছে চকোস। তো আজকে ওর চকোস খাওয়া হয়ে গেছে, তো চকোস খাওয়া হয়ে গেছে, শুধু দুধটা বাকি আছে। তো এবার দুধটা খাওয়াচ্ছি এখন আমি। আমি বললাম ব্লগটা তোমাদের সাথে শুরুই করে নিই। চক দিয়ে কোথায় লিখতে হয়? স্লেটে। তাহলে অন্য কোথাও লিখছো কেন? কোথাও লিখবে না? হ্যাঁ, মুচ্ছ মুচ্ছ, চলে এসো। আমার এই টেবিলটার অবস্থাটা দেখো, ওই যে অর্গানাইজারটা ছিল সেটা ওপর থেকে খুলে রেখে দিয়েছি, কিন্তু গোছানো সময় পাচ্ছিলাম না, এক সপ্তাহ ধরে এরকমই পড়ে আছে জাস্ট, যেমন দেখছো। তো আজকে ওটাকে গোছাবো, আজকে অনেক কাজ যদিও। যত সবাই আছে না, সবাই বলবে ছি চিকুর মতো বাজে ছেলে, একটাও দেখিনি। সঙ্গে সঙ্গে নতুন জিনিস দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে চিকু ভেঙে দিচ্ছে। তো চিকু আর কিছুই দিতে হবে না কোনোদিন। আজকের ভিডিওটা কিন্তু তোমাদেরকে একদম পুরোটা দেখতেই হবে, কারণ ভিডিওর হয় মিডলে, নাহলে শেষে। আমি একটা দারুণ বাচ্চাদের জন্য তৈরি, বাচ্চাদের জন্য রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে, যেটা এই সিজনে, এই তোমার ওয়েদার চেঞ্জের সিজনে, কখনো ঠান্ডা কখনো গরম, এই সিজনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আমি অনেক উপকার পেয়েছি ওটা থেকে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এই যে রেসিপিটা আমি শেয়ার করব, সেটা আমি তখনও বলবো, এখনও বলে দিচ্ছি, এটা মোটামুটি বাচ্চা যখন 1.5 বছর হবে তখন থেকেই স্টার্ট করতে পারো, আর বাচ্চা যদি 2 বছরের বেশি হয়ে যায় বয়স, তখন এটা উইকে 2-3 বার তোমরা ইজিলি দিতে পারো, এই গরমের সময়তেও দিতে পারো। মানে ইমিউনিটি বুস্টার হিসেবে, দেখছো ওষুধ গাডার চাই, ইমিউনিটি বুস্টার হিসেবে দারুণ একটা রেসিপি। তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না। দেখ তোর মুখটা লাগছে, দেখ কেমন, দেখ যেরকম করছিস মুখটা কেমন লাগছে, দেখ। 1 2 3 স্টার্ট, রেডি। চিকু কি লিখবে, কি লিখবে, চিকু লেখো, পি পি, দেখি তো পি কেমন পারে চিকু, পি পি পি, এটা কি, এটা ঘর, দেখছো যেই লিখতে বলবে সেই ওর আঁকা শুরু হয়ে যায়, মাথার থেকে ক্রিয়েটিভিটি ওটা তো শুরু করে দেয়, কিন্তু কোনো মতেই ও লিখবে না। ওটা ঘরে সিঁড়ি, বুঝতে পারছো ব্যাপারটা, ওটা সিঁড়ি দিয়ে কোথায় উঠতে হয়, ঘরের ভেতর ঢুকতে হয় সিঁড়ি দিয়ে। আচ্ছা, আমাদেরও আছে তো, ঠিক, তুমি দেখেছো? ও আচ্ছা, এটা দরজা। আচ্ছা, রাহুল কতদিন ধরে বলছে যে এই যে চুড়িটা, এই চুড়িটা খুলিয়ে দাও ওর, কেননা ছোট হয়ে গেছে অনেকটা, বলছে এরপর, হ্যাঁ হ্যাঁ ধোয়া বেরোচ্ছে, তুমি আরও করো, যে কেননা এরপর যদি তুমি খোলাতে যাও না তাহলে চুড়িটা কাটাতে হবে হয়তো, কেননা এখনই দেখবে কত, এই এতটুকু হয়ে গেছে, খুলে দাও। কিন্তু আমার না একদম মন করছে না যে আমি এটা খোলাই, দেখো একবার যদি খুলিয়ে দিই তাহলে এটা আর ওকে পড়ানো যাবে না, কেননা হাতটা বড়ই হবে, খুলিয়ে দিলে আর পড়ানো যাবে না। তো যেহেতু আমার ছোটোবেলার জিনিস মনে হচ্ছে, আর কটা দিন পড়ে থাকুক, দেখি কি করা যায়। কিন্তু বাবা তোমার ঘরের থেকে সূর্যমামাটা বড় কী করে হলো, দেখো এটা সূর্যমামা, এটা হচ্ছে চিকুর বাড়ি, এটা সিঁড়ি, এটা জানালা, এটা দরজা, আর এখানে রান্না হচ্ছে তাই ধুমু বেরোচ্ছে, ওটা দরজা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর কিছু হবে নাকি, জানলাগুলো বাইরের দিকে খোলা যায়,
কই? হ্যাঁ বাবা ঠিক বলেছো, বুদ্ধি আছে বাবা। আচ্ছা তোমরাও কি আমার মতো মানে এই ছোট বাচ্চাকে ABCD লেখাতে গিয়ে, মানে ABCD কেন, যে কোনো জিনিস লেখাতে গিয়ে এইরকম ঝামেলার মধ্যে পড়ছো বা স্ট্রাগলের মধ্যে পড়ছো? যদি পড়ছো তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর তোমরা কি উপায় সেটার জন্য বার করেছো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আর বাচ্চাগুলো কত বয়স আর কতটা কি শিখেছে সেটাও আমাকে প্লিজ জানিও। আমার ছেলের বয়স এখন 3 বছর, ও মোটামুটি যখন ওর 2.5 বছর ছিল তখন থেকে ও মোটামুটি এ থেকে জেড অবধি লিখতে পারে, তবে নিজের মর্জি অনুযায়ী লেখে। ও মানে আমি যে একদম লাইন টেনে দিলাম সুন্দর করে বসে এ থেকে জেড লিখে দিল সেটা হয় না, আমি হয়তো লিখতে শুনলো এ থেকে ই অবধি লিখলো, তারপরে আবার মুড চেঞ্জ হয়ে গেলো, তারপরে তাকে আবার অনেক গল্প টল্প বলে আবার লেখালাম, তবে আমি জানি ও এ থেকে জেড অবধি পরিষ্কার লিখতে পারে আর 1 থেকে 10 অবধি পরিষ্কার লিখতে পারে। বলাটা তো অনেক ইজি, বলাটা আমি বলছি না, বলতে অনেক কিছুই পারে, অনেক কিছুই তো ওটা অনেক ইজি, কিন্তু লিখতে এ থেকে জেড আর 1 থেকে 10 অবধি আপাতত পারে। সেটা আমি কী করে লিখিয়েছি সেটা একটা প্রচুর স্ট্রাগলের জিনিস, তো তোমরা যদি বলো তাহলে আমি সেই ভিডিওটা বানাবো, আমি কী কী বই ইউজ করেছি, কী কী লেখা শিখেছি। অনেক বাচ্চা আছে যাদের একদম ইজিলি তারা শিখে যায়, কিন্তু আমার ছেলের ক্ষেত্রে এটা হয়নি, আমার একটা বড় স্টোরি হয়ে গেছে যে এই করে এই করে এই করে মোটামুটি আজকে যতটুকু শিখেছে ততটুকু, আর আমি একাই করেছি যা করেছি। তো সেটা যদি তোমরা জানতে চাও আমি একটা সেপারেট আলাদা ভিডিও বানাবো, আর ওর কাছে আমি ওকে এগুলো পড়ানোর জন্য লেখানোর জন্য কী কী বই ইউজ করেছি এগুলো তো একটা ফ্যাক্টর, তো সেইগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করবো যদি তোমরা চাও আর কি। তো আপাতত তোমাদের ছেলের কত ছেলেদের কত বয়স আর কতটা কী শিখেছে সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো এখন বাজে 10:30, চিকুকে পড়ানো হয়ে গেছে কোনো মতে, ABCD লিখলো না, ছবি আঁকছে, তো যা করছে করছে। তা আপাতত আমি এখন খাবো, কিন্তু সমস্যাটা হচ্ছে যে লোডশেডিং এখনই হলো, জাস্ট খিদেও পেলো লোডশেডিংই হলো, আমি স্মুদি খেতাম কিন্তু হবে না, দেখা যাক কী খাওয়া যায়। আর উজ্জ্বল দা যার এই পাশে ইমপ্রেশনের সেলুন আছে তার তো এখন বন্ধ, কিন্তু সে বাড়িতে এসে চুল টুল কেটে দিচ্ছে, তো ওই জন্য চিকুর চুলটা তো তোমরা দেখতেই পাচ্ছ একদম এত দূর অবধি চলে এসছে, তো ওটা আমাদের কাটাতেই হতো, যদি কাউকে না পেতাম তো হয়তো আমাকে নিজেই কাটে দিতে হতো, তো সেই জন্য উজ্জ্বলদাকে বলেছিলাম, ফোন করেছিলাম কালকে, তো উজ্জ্বলদা এখন আসবে বাড়িতে এসে চুল কাটবে, আর রাহুলও কাটবে, রাহুলের চুল অনেক বড় বড় হয়ে গেছে, তো সেই জন্য এখন আসবে, তো দেখি যারা মানে প্রথমে যখন ছোটোবেলায় ইমপ্রেশনে নিয়ে যেতাম তখন কাঁদতো, তারপরে যখন একটু বড় হলো তখন কান্নাকাটি হতো না তোমরা দেখেছো, বাড়িতে এসে কী রিয়াকশানটা ছেলে দেয় সেটাই দেখার। তো আসুক, 10:00 বলেছিল আসবে, দেখি কটার সময় আসে, ততক্ষণে যদি কারেন্টটা চলে আসে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যাবে আর কি। এই যে আমার স্মুদি রেখে দিচ্ছি আমি, এটার মধ্যে দিয়েছি একটা কলা, ওটস, দুধ, দই আর তার সাথে মধু। কারেন্ট চলে এসছে, চলো বানাই। এই যে আমার ব্রেকফাস্ট রেডি, আমার স্মুদি খাওয়া মোটামুটি 6-7 বছর বোধ হয় হয়েই গেল বিয়ের পর থেকে কনস্ট্যান্ট, আর এটা এই এক কাপ যদি আমি খেয়ে নিই না মানে আমার আর কিছু টেনশন থাকে না, মানে রুটি খাও, রুটির সাথে কি তরকারি খাবো, টোস্ট বানাও, এই করো সেই করো, তার থেকে এটা আমার একদম যেমন ফুলফিলিং সেরকম টেস্টি। তো এবার আমি এটাকে একটু ভালো করে এনজয় করি বসে বসে, কেননা চিকু বাইরে খেলছে, তারপর আমাকে আবার উজ্জ্বলদাকে ফোন করতে হবে, কেননা বেজে গেলো প্রায় কটা বাজে গো 10:45, তারপর উজ্জ্বলদা আসবে। ঠিক আছে ফ্যান চালাও, অসুবিধা নেই, রাহুল এসছে ছবি তুলে, তাই জন্য ফ্যান ট্যান নিয়ে এখন ইয়ে হচ্ছে, মানে প্রচুর গরম তো বাইরে, একবার ছাদে গেছিলাম এত গরম লাগলো আমি তাড়াতাড়ি করে চলে এসেছি, তো ওর অবস্থা ভাবো, কখন বেরিয়েছে 6টার সময় ছবি তুলতে গেছে রোদের মধ্যে, সেই জন্য। তো ঠিক আছে আমি এবার আমার স্মুদিটা এনজয় করি, তোমরাও একটু রেস্ট নাও, আমি তারপর উজ্জ্বলদাকে ফোন করি, উজ্জ্বলদা আসুক, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। আচ্ছা চিকু চুল কাটতে এসছে উজ্জ্বলদা, চলো তোমাদেরকে দেখাই কেমন চুল কাটছে, আমাদের এই সিঁড়িঘরটাতে কাটা হচ্ছে, আর আমার অবস্থা দেখো আজকে প্রচুর গরম আমাদের এখানে, জানি না তোমরা মানে যারা বিষ্ণুপুরে তারা তো বুঝতেই পারছো, যারা বাইরে থাকো জানি না তোমাদের ওখানে কীরকম সিচুয়েশন, আমাদের এখানে আজকে মারাত্মক গরম। চলো চিকু চুল কাটা দেখাই। Thank you.
বাজে 1:22 আমার স্নান হয়ে গেছে, আমি মানে মোটামুটি রেডি হয়ে গেছি, স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। আর চিকুকে এইমাত্র খাওয়ালাম। চিকুর আজকের মেনু ছিল ওই চিকেন স্টু আর তার সাথে খেটা শাক মা করেছে, আর ভাত আর চাটনি, আমসত্ত্বের চাটনি যেটা ওর ফেভারিট। তো ও ভালো করে ভাত টাত খেয়ে নিয়েছে। এখন ওর ডেলি রুটিন হয়েছে যে ভাত খাওয়ার পরে ও একটু এখানে খেলে, হয় মেজো দাদুর সাথে, নলে দাদুর সাথে, নলে একাই খেলে। ততক্ষণে আমি এই যে রান্নাঘরটা এখানটা একটু পরিষ্কার করে নিই, মায়ের রান্নাবান্না হয়ে গেছে তো এটা আমি করে নেবো, তারপরে খাওয়া দাওয়া হবে, ঘুম হবে। তো এরপর তোমরা দেখো, দেখবে ওই চিকেন স্টুয়ের রেসিপিটা। আমি বারবার বলছি এই চিকেন স্টুটা তোমরা অবশ্যই বাচ্চাদেরকে দাও, এটা কিন্তু বিরাটই ভালো। তোমরা যখনই দেখবে ইনগ্রিডিয়েন্টগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই টাইমে এই রকম একটা স্টু বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। আমি অনেক ইনগ্রিডিয়েন্ট একটুখানি চেঞ্জ চেঞ্জ করে করে এটাতে ইউজ করেছি, দেখবে তোমরা। কেননা যেটা মানে ধরো এমন কয়েকটা জিনিস আমি ইউজ করেছি যেগুলো আমরা রেগুলার বেসিসে ভাবি না, কিন্তু সেগুলো যদি আমরা একটু চেঞ্জ করে ইউজ করি তাহলে কিন্তু খুব ভালো হয়। যেমন ধরো একটা বলেই কাঁচা হলুদ, কাঁচা হলুদটা আমি এটার মধ্যে ইউজ করেছি। আমি এখন চেষ্টা করছি যে বেশিরভাগ চিকুর রান্নাতে কাঁচা হলুদের রসটা দিয়েই করতে, কেননা কাঁচা হলুদের রস হচ্ছে মারাত্মক ইমিউনিটি বুস্টার। আর এই করোনার মার্কেটে কাঁচা হলুদটা খাওয়াটা খুব দরকার, কিন্তু আমরা খেয়ে নিচ্ছি বিয়ে দুধের সাথে যা হোক করে, কিন্তু চিকু তো অতটা খেতে চায় না, হয় দুধের সাথে রস করে খাওয়ানো হয়, কিন্তু দুধের সাথে এখন খুব একটা দেওয়া হয় না, কেন গ্রীষ্মকাল পেট গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এই যে স্টুটা বানিয়েছি, এই স্টুয়ের মধ্যে গুঁড়ো হলুদের পরিবর্তে আমি কাঁচা হলুদটা রসটা দিয়েছি, যাতে স্টু পুরোটাই ওর পেটে যাবে, তাহলে ওর রসটা ওর পেটে যায় আর কি। এরকম ছোটো ছোটো একটু চেঞ্জ করে এটা বানিয়েছি, এটা তোমরা অবশ্যই বানাবে, বাচ্চাদেরকে খাওয়াবে, খুব ভালো, তোমরা বিশ্বাস করে বানাও, খুব ভালো লাগবে। তাহলে আপাতত আমি আমার কাজটা সেরে নিই, পরিষ্কার করে নিই, আর তারপর তোমরা দেখতে পাবে চিকেন স্টুয়ের রেসিপিটা। তাহলে চলো, চিকেনের তিনটে পিস নিয়েছি আমি, হাড় দেখে নিয়েছি, ভেজিটেবলস নিয়েছি, গুড়ালু, আলু এবং পেঁপে, আর নিয়েছি অল্প একটু আদা এবং রসুন, অল্প একটু পেঁয়াজ কুচি, এটা কাঁচা হলুদ, আর নিয়েছি টমেটো, আর গুঁড়ো মশলা নিয়েছি, তার মধ্যে নিয়েছি নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প একটু গোলমরিচ, আর গোটা গরম মশলা নিয়েছি, তার মধ্যে নিয়েছি অল্প একটু তেজপাতা, জিরে আর লবঙ্গ, ছোটো এলাচ এবং দারচিনি। সব কিন্তু খুব অল্প অল্প নিতে হবে, নাহলে পেট গরম হওয়ার ভয় থাকে। সব থেকে প্রথমে আমি প্রেশার কুকারটা চাপিয়ে দিচ্ছি, আর তার মধ্যে দিলাম হাফ চামচ মতো বাটার। এই রান্নাটা আমি বাটারেই করছি, আর প্রেশার কুকারেই রান্না করছি যেহেতু বাচ্চার রান্না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো, আবার বলছি গোটা গরম মশলা খুব কম পরিমাণেই দেবে, কিন্তু অবশ্যই দিতে হবে। এবার আমি দিলাম পেঁয়াজ কুচিটা অল্প একটু দেখো ভেজে নিয়েছি। এবার আমি আদা এবং রসুন যেটা নিয়েছিলাম সেটাকে থেতো করে নিচ্ছি হামাল দিস্তায়, এটাকে পেস্ট করার কোনো দরকার নেই, অল্প থেতো করলেই যথেষ্ট। থেতো হয়ে গেছে হাফ চামচ মতো হয়েছে দেখো, এবার এটাকে আমি মিশিয়ে দিলাম, অল্প নেড়ে দিলাম। এবার এর ওপর আমি দিচ্ছি চিকেনের পিসগুলো, চিকেনের পিসগুলোকে বাটারের সাথে আদা রসুনের সাথে অল্প একটু ভেজে নিতে হবে। এবার আমি এর ওপরে দেবো এই সবজিগুলো, ভেজিটেবলগুলো। আমার চিকু মোটামুটি পেঁপে, আলু, গুড়ালু এগুলো খেতে বেশি পছন্দ করে, গাজরটা খাচ্ছে না রিসেন্টলি, ওই জন্য আমি ওইগুলোই দিয়েছি, তোমাদের পছন্দ মতো তোমরা ভেজিটেবল দিতে পারো। এবার টমেটো দিয়ে দিয়েছি, আর গুঁড়ো গরম মশলাটা দিয়ে, মানে গুঁড়ো মশলা যেটা সেটা দিয়ে দিয়েছি, মানে আগেই তো দেখালাম কী কী নিয়েছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু ওই কালো মরিচ যেটা গলার জন্য খুব ভালো, আর অল্প একটু দিলে কোনো প্রবলেম হয় না। আর দেখো আমি এখানে দিচ্ছি কাঁচা হলুদ, কাঁচা হলুদটাকে অল্প গ্রেট করে নিয়েছি, তারপর তার মধ্যে অল্প একটু জল দিয়ে সেটাকে ভালো করে নিগড়ে নিয়ে তার রসটা এর মধ্যে দিয়ে দিলাম, এটা মারাত্মক ইমিউনিটি বুস্টার। এবার আমি এর মধ্যে দিলাম জল, জলটা একটু বেশি পরিমাণে আমি দিচ্ছি, কেননা আমার ছেলে এটাকে ভাতে মেখে খেতেও ভালোবাসে, আবার চামচ দিয়ে শুধু শুধুও খাও, তোমরা তোমাদের মতো পরিমাণ করে জলটা দেবে। নুনটা টেস্ট করে দিয়ে দিও। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 2-3 সিটি দিয়ে দেবো।
এটা আমার রেডি হয়ে গেছে, দেখো কত লাইট হয়েছে এটা। এটা কিন্তু খুবই ভালো, ভাত দিয়ে খাওয়াও বললামই, রুটি দিয়ে খাওয়াও কিংবা শুধুও খাওয়াও, কিংবা বাচ্চা যখন শরীর খারাপ থাকে মুখে কিছু খেতে ইচ্ছে করে না তখন এটা বানিয়ে দেবে, ওদেরও খুব ভালো লাগবে আর ওদের হেলথের জন্য এটা খুব ভালো। দেখো চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, অবশ্যই বানাবে, আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কেমন লাগলো। তাহলে মোটামুটি আজকের মতো দুপুরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খেতে বসছি। আর চিকু ওদিকে খেলছে, মানে যতক্ষণ ও খেলে ততক্ষণের মধ্যে খেয়ে নিতে হবে, নইলে এই দেখা চলে এসছে, নইলে ও মানে ওর ঘুমানোর টাইম হয়ে যায়, তখন আমার খেতে খেতে 3:30 বেজে যায়, সেই জন্য ওকে আমি খাইয়ে ছেড়ে দিয়ে ও ছোটে আর আমি ততক্ষণ ঝরঝর ঝরঝট করে খেয়ে নিই। তাহলে তোমার রেসিপিটা বলো কেমন লাগলো, অবশ্যই ভালো লাগবে, খুবই ভালো একটা রেসিপি। আমার ছেলেকে আমি বলতে গেলে একদিন গ্যাপ দিয়ে দিয়েই খাওয়াচ্ছি, যদি মনে হয় যে একটু হেভি হয়ে যাচ্ছে তাহলে চিকেনের পরিমাণটা একটু কমিয়ে দেবে, এক পিস চিকেন দিয়ে করবে, কিন্তু সবজি বেশি বেশি দেবে। যদি মনে হয় যে হেভি হচ্ছে আর ডেলি দিতে পারছো না তো সেই জন্য আমি বলছি, কিন্তু এই সময় ওই স্যুপটা কিন্তু খুব ভালো, ভাত দিয়ে খাওয়াও, রুটি দিয়ে খাওয়াও, শুধু শুধু খাওয়াও, যা হোক করে খাওয়াও, কিন্তু এই ইমিউনিটি বুস্টারের এই যে সময়, এই যে এখন দরকার ইমিউনিটিটা, এই সময় কিন্তু ওই স্যুপটা একদম মারাত্মক। আর এই যে এরপর যে ওয়েদারটা চেঞ্জ হবে, বর্ষাকাল পড়বে, গ্রীষ্মকাল বর্ষাকাল একটা গরম ঠান্ডা, গরম ঠান্ডা হবে, ওই সময়তেও কিন্তু এটা বেস্ট, অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা এতদূর অবধি রাখছি, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকবে। আমাদের আজকের থেকে আবার লকডাউন, তো আর আমাদের কেন সবাইকারই ওয়েস্ট বেঙ্গলেই আজকের থেকে লকডাউন 30 তারিখ অবধি, তো তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার ব্লগ দেখতে থাকবে। ঠিক আছে, টাটা।